Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. France, tumake janiye dite chai. Amar nur nabi hayatun nabi jinda nabir shane. অবমাননা করে 200 কোটি মুসলমানদের হৃদয়ে আগুন জ্বালিয়ে দিয়েছো। আজকে সারা বিশ্ব জুড়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে ভালোবাসার ঝড় উঠেছে। ফ্রান্স তোমাকে জানিয়ে দিতে চাই, আজকে তুমি তাকিয়ে দেখো সারা বিশ্বে ইসলামের পতাকা পক পক করে উঠছে। তাকিয়ে দেখো সারা বিশ্বে আল্লাহর হাবিবের ভালোবাসা জয়গান উঠছে, জয়গান উঠছে। ফ্রান্স তোমাকে স্মরণ করিয়ে দিতে চাই, ম্যাক্রন তোমাকে স্মরণ করিয়ে দিতে চাই, তুমি একবার তাকিয়ে দেখো তোমার পূর্বপুরুষ ফেরাউন বাঁচতে পারে নাই, তোমার পূর্বপুরুষ নম্র টিকে থাকতে আমি তত্ত্বহীন কণ্ঠে বলতে চাই, যারা ম্যাক্রনের পক্ষ অবলম্বন করবে তারাও সেইভাবে ধ্বংস হয়ে যাবে। আমি বিদায় বেলা বলতে চাই আপনাদের আহলে সুন্নাতের জামাতের সকল প্রেমিকদেরকে বলতে চাই, নবীর পক্ষে যেই গণছোয়ার শুরু হয়েছে তা কি থেমে যাবে? ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, ওই প্রফেট মেসেঞ্জার অফ আল্লাহ, মেসেঞ্জার অফ আল্লাহ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতু। আল্লামা মুফতি আলাউদ্দিন জাহেরি সাহেবকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। রাজধানী ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররম উত্তর ঘেট থেকে বিশ্বের শান্তি বিনষ্টকারী ফ্রান্সের কমান্ডার ম্যাক্রনকে জানিয়ে দিতে চাই, সারা বিশ্বের মুসলমানদের গর্জনের দিকে তাকাও, তুমি সাগর দেখেছ, সাগরের উত্তাল তরঙ্গ দেখনি, সিংহের গর্জন দেখনি, ইসলামের নাম শুনেছ, মুসলমানদের থাবা দেখনি। যদি অতি সত্তর ফ্রান্সের ম্যাক্রন মুসলমানদের কাছে ক্ষমা না চায়, সারা বিশ্বের মুসলমান এক হয়ে পৃথিবীর মানচিত্র থেকে ফ্রান্স নামক রাষ্ট্রটাকে বিলীন করে দিল। আপনারা কি জাহাজের জন্য প্রস্তুত? নবীর পক্ষে জাহাজের জন্য প্রস্তুত? প্রস্তুত থাকেন, যেকোনো সবরমতি নামের পক্ষে আমরা রাজপথে আবার নামব প্রয়োজনে। ফ্রান্সে সারা বিশ্বের মুসলমান এক হয়ে জেহাদে যাবো ইনশাআল্লাহ। মাওলানা হাফেজ আলীউল্লাহ সুফি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুরা, আমরা সকলেই জেনেছি সারা বিশ্বের মুসলিম জাতি আজকে হৃদয়ের ব্যথা নিয়ে শুধু ঘরে নয়, মসজিদে নয়, মাদ্রাসা নয়, খানকায় নয়, সারা বিশ্বের মাঠে ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিকেরা আজকে জীবন দেওয়ার জন্য রাসূলের কদম মুবারকে জীবন উৎসর্গ করার জন্য আজকে সকলে মাঠে নেমেছে। তো সংক্ষিপ্ত কথা, গত এক যুগ বা কম বেশি আগে স্যাটানিস ভার্সেস লিখেছিলেন সালমান রুশদি, যার বিরুদ্ধে ইমাম খমিনি ঘোষণা করেছিলেন যে আমি আমার রাষ্ট্রের পক্ষ থেকে এই ব্যাপ্তকে জীবিত হোক মৃত হোক কেউ যদি ধরে দিতে পারে
$10 লক্ষ তাকে পুরস্কৃত করা হবে, তাকে আমরা ধরতে হয় নাই, তিনি গোপন হয়ে গেলেন, আত্মগোপন করলেন, কিন্তু আমার আল্লাহ ছাড়েন নাই। ইউদুন আল্লাহ ওয়া রাসূলহু লানাহুমুল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল আখিরা, গোপন হয়ে গেলেন, যেই ঘরে তিনি শুয়েছিলেন ওই ঘরের মধ্যে আমার আল্লাহ ফেরেশতাদের আগুন জ্বালিয়ে দিলেন। আমরা সেই দিনের অপেক্ষায় এই ফ্রান্সের প্রেসিডেন্ট প্লাস তার দোসর যারা, তাদের সেই গজব হয়ে যাবে, সেই কোন মুহূর্তে তাদের দেশের প্রতি গজব পড়বে। আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ যেন তাদেরকে উপযুক্ত শাস্তি দেয়, এই ঐক্যবদ্ধ আন্দোলন যেন আমাদের কিয়ামত পর্যন্ত থাকে আল্লাহ যেন কবুল করে। আমিন। সাইয়েদুল মুরসালিন, আসসালামু আলাইকুম।